एक जन आबेदा सालेहा मुमेना महिला जार नाम छिलो राबिया ओई राबियार नाम तो आपनारा शुनेछेन राबियार अनेक बयानो आपनारा शुनेछेन प्रथम स्वामी मारा जावार पर जेई राबिया आल्लाह के पावार जन्य आर कोनो स्वामी ग्रहण करे नाई जेई राबिया साराटा रात पिट्टा जमीने लागाइया रातेर बेला घुमाय नाई ए नबीर उम्मतेर दल आध्यात्मिक जगतेर एकजन सम्राटनी महिला छिलो राबिया রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়াইলেন রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে যখন দাঁড়ায়া গেলেন ওই ঘরের মধ্যে একজন চোর চুরি করার জন্য ঢুকল চোর চুরি করতে ঢুইকা পুরা ঘর তন্ন তন্ন করে মাল সামানা তালাশ করি নেওয়ার জন্য আসছিল চোরায় চুরি করিয়া চোরাই মাল নেওয়ার জন্য আসছি কিন্তু পুরাটা ঘর খুঁজিয়া খুঁজিয়া কোনো মালামাল না পাইয়া বের হইয়া যাবি রাবিয়া সালাম ফিরাইয়া ডাক দিয়ে বলে ভাইরি তুমি খালি হাতে যাও না কিছু একটা নিয়ে যাও ওই চোরায় দাঁড়াইয়া ডাক দিয়া কয় ঘরের মধ্যে কোনো কিছু নাই আমি কি নিয়ে যাব রাবিয়া ডাক দিয়া কয় আল্লাহর বান্দা ঘরের মধ্যে দুনিয়াবি কোনো কিছু না থাকলেও আখেরাত পাওয়ার মতন একটা বস্তু আমার ঘরে আছে চোরায় ডাক দিয়া বলে ওই বস্তুটা কি কয়ে সামনে তাকায় দেখো একটা লোটা পরে আছে বদনা পরে আছে ওই লোটাটা বদনাটা নিয়ে যাও চোরায় ডেকে ডেকে বলে আল্লাহর বান্দি আমি লোটা বদনা নিয়ে কি করব কয়ে লোটা বদনা নিয়া তুমি একটা কাজ করো পাশের পুকুর থেকে এক বদনা এক লোটা পানি নিয়ে আসো তারপরে আমি দেখাইয়া দেই তুমি কি নিবা তুমি কি পাইবা আমি তোমাকে রাস্তাটা দেখাইয়া দিই তুমি কি পাইবা কি নিবা রাস্তা দেখাইয়া দিই পানি নিয়ে আসো হেদায়াত দেওয়ার মালিক কে আওয়াজ করে বলো হেদায়াত দেওয়ার মালিক কে আল্লাহ আকবার কত মুত মদখোর কত জিনাখোর সুদখোর আল্লাহ পাকের অলিদের খাতিরে আল্লাহ পাক এদেরকে ভালো বানায় দিছেন অলিদের উসিলে আল্লাহ মদখোরে নামাজি বানায় দিছেন আমাদের চোখের দেখা অসংখ্য মদখোর জিনাখোর বেবিচারিনী মুসলমান আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়ে ভালো হয়ে গেছে জীবন পরিবর্তন হয়ে গেছে আগে মসজিদের কাছেও আসে না এখন আজানের আগে আগে আল্লাহর ঘরে আইসা যায় ঠিক কিনা জোরে কর তো আল্লাহর বান্দি ডেকে বলে ও জোর পানি নিয়ে আসুক চোরায় মনে করতেছে রাত তো প্রায় শেষের দিকে চলে আসছে এখন অন্য বাড়িতে গিয়া তো আর চুরি করা যাবে না দেখি না আল্লাহর বান্দিটা আমারে কি দেয় কি বলে ওজুর পানি যখন নিয়ে আসছে রাবিয়া আল্লাহর বান্দি ডাক দেয়া কে আল্লাহর বান্দা আমি যেই কাজ করি তুমিও সেই কাজ করো চোরায় ডাক দিয়া কো আমি কি কাজ করব আপনি কি করেন বলেন রাবিয়া ডেকে ডেকে বলে আমি এই লোটার পানি দিয়ে অজু করি তুমি অজু করো অজু হইল মোমেনের হাতিয়ার সুবহানাল্লাহ বলেন অজুর মাধ্যমে আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয় হাতের গুনাহ নাকের গুনাহ চোখের গুনাহ মুখের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয় আর যেই বান্দা বান্দি রাতের বেলা ঘুমাইবার সময় অজু কইরা ঘুমায় সারা রাত ফেরেশতারা ওই অজুকারী ব্যক্তির জন্য দোয়া করতে থাকি আর যেই লোকটা সর্বহালাতে অজুর অবস্থায় থাকে আল্লাহ পাকের রসুল বলেন আখের শেষ মুহূর্তে আল্লাহ তার ইমানের কালমা নসিব করবে অজুর এত বরকত এত ফজিলত অজুর মোমেন অজু ছাড়া থাকতে পারে না আর মোমেন যখনই অজু করে আল্লাহ রসুল বলেন অজুর মাধ্যমে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণ আল্লাহ পাক মাফ করে দেন এই জন্য মুসলমান ভাইরা রে আমার নবীজি সাহাবাই কেরামের সামনে ওয়াজ করতেছেন আপনারা যেমন আমি বেআমল বেআলেমের সামনে বৈশা বৈশা আলোচনা শুনতেছেন সাহাবিরা নবীর সামনে চাতক পাখির ন্যায় বসিয়া বসিয়া বয়ান শুনতেন মাথা নাড়াইতো না মাথা ঘুরাইতো না নবীর দিকে এমন করে তাকায়া বয়ান শুনতেন আল্লাহ নবী একদিন বয়ান করতেছেন
বয়ানের মাঝখানে আল্লাহর রসুল বললেন, এই মুহূর্তে একজন ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করবে, যেই লোকটা এখন আল্লাহর ঘরে ঢুকবে সে জান্নাতি। এখন যে মসজিদে ঢুকবে সে কি বলেন না, সে কি জান্নাতি। সাহাবাই কেরাম নবীজির বয়ান শুনতেছেন, একজন সাহাবা অজু করে, অজুর পানিগুলো দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছি, হাতের পানিগুলো হাত দিয়া পায়ের পানিগুলো পা দিয়া পড়তেছি। আরেকজন সাহাবি নবীজির বয়ান শুনে আবার বাহিরের দিকে চুপে চুপে তাকায়, কোন লোকটা ঢুকবে, যেই লোকটা আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছি। ওই সাহাবা জুতাগুলো পাশে রেখে মজমার মধ্যে বসে গেলেন, মজলিসে বসে গেলেন, বয়ান শুনতেছেন। এমন করে করে একদিন দুই দিন তিন দিন রসুলের দরবারে আসলেন, নবীজি তিনও দিন তারে জান্নাতি বলে ঘোষণা দিলেন। তৃতীয় দিন যখন আল্লাহর এই বান্দা বাড়ির দিকে রওনা দিলেন, যে সাহাবিটা নবীজির বয়ান শুনে আবার বাহিরের দিকে ও তাকায়, রাস্তার মধ্যে গিয়ে বলে, ভাই তোমার বাড়িতে আমি একটু মেহমান হইতে চাই, তোমার কোনো অসুবিধা আসেনি বলো, আমি তোমার বাড়ির মেহমান হব। ওই সাহাবি ডাক দিয়ে কয়, ভাই আমি গরিব মানুষ, আমি যা খাই তুমি যদি তা খাও, আমি যেই বিছানায় ঘুমাই তুমি যদি সেই বিছানায় ঘুমাইতে পারো, আমার বাড়ির মেহমান হইতে তোমার কোনো অসুবিধা নাই। ওই সাহাবা চলে গেলেন তার বাড়িতে, গিয়া রাত যাপন করলেন, একদিন দুই দিন তিন দিন রাত যাপন করলেন। কিন্তু ওই সাহাবা বলেন, আমি দেখতেছি উনি পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে নামাজ পড়ে, আর রাতের বেলা উনি কিছুই করে না কিন্তু উনি ঘুমায়া থাকে, আবার ফজরের সময় উইটা ফজরের নামাজ পড়ে। তো তিন দিন পার হওয়ার পর বলতেছে, ভাই আমি আসলে একটা উদ্দেশ্য নিয়ে তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম। কয়, উদ্দেশ্যটা কি একটু বলো না খুলি। কয়, তুমি যখন অজু করে আল্লাহ নবীর দরবারে ঢুকতেছিলে, তো রসুল তিন দিন তোমার দিকে তাকায় তাকায় তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, তুমি কি আমল করো? ওইটা দেখে দেখে আমিও আমল করে জান্নাতি হইবার চাইছিলাম, এজন্য মেহমান হইলাম, তোমার বাড়িতে মেহমান হইলাম। বলে, ভাই এক নম্বরের আমল হলো আমি যখনই অজু করি তখন দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ আদায় করি, আর রাতের বেলা যখন ঘুমাই তখন আমার কলিজাটা সাফ করে ঘুমাই, আমি কাহারও প্রতি হিংসা বিদ্বেষ রাখি না, আমার সিনাটার ভিতরে যে কলিজাটা আছে এটা ক্লিয়ার কলিজা, আমি কাহারও প্রতি হিংসা বিদ্বেষ করি না, এই জন্য আল্লাহ পাকের রসুল আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রাবেয়া ডেকে বলে, অজু কর। অজুর মধ্যে লাগাইয়া দিয়া রাবেয়া আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিয়া, কাল্লাহ অজুর মধ্যে চোরকে লাগাইয়া দিলাম, হেদায়াত দেওয়ার মালিক আমি নই তুমি আল্লাহ নিজে। ওই চোরায় অজু শেষ করার পর রাবিয়া ডেকে ডেকে বলে, ভাই অজু করছো? কয়, হ্যাঁ অজু করছি। কয়, তাহলে একটা কাজ করো, আমি যেমনে নামাজে দাঁড়াইছি আল্লাহর সামনে দাঁড়াইছি, তুমিও আমার মতো আল্লাহর সামনে নামাজে দাঁড়াইয়া যাও, তুমি নামাজে দাঁড়াইয়া যাও। ওই চোর নামাজে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ আদায় করিয়া ডাক দেয়া, কয়, রাবেয়া রে আজকের থেকে নিয়ত করছি শুধু নামাজই পড়ব, আর কোনো দিন আমি চুরি ডাকাতির মধ্যে সামিল হব না, আমি আর কোনো দিন চুরি করব না ডাকাতি করব না, আজকের থেকে আমি ওয়াদা করলাম আল্লাহর দরবারে আমি খাটি দিলে তওবা করব। এ মুসলমান বাবাজিরা রে আমার, তওবা করলে লাভ না লোকসান? মাপ চাইলে লাভ না লোকসান? এটা আপনার আর আমার না, আল্লাহর। আমার আমার কে আল্লাহর? গুনাহ করছি আমি, ক্ষমা চাইবো আল্লাহর কাছে, এটা আল্লাহ পাকের লাভ না, এটা আমার লাভ। আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়া যদি জান্নাত দিয়ে দেয় তাহলে আমার লাভ, এটা আল্লাহর কোনো লাভ নাই। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ পাকের রসুল এই রমজান মাসে বেশি বেশি কালিমায় শাহাদাত পাঠ করতেন, এই মাহে রমজানে আল্লাহর নবী বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তেন। আমরা মুসলমান পঁচিশ রমজান
কাটাই দিতেছি, বাকি আর যেই কয়টা রমজান আছে এই রমজানের ভিতরে আমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ, পড়েন জোরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়বেন, ইস্তেগফারের মাধ্যমে লাভ কি? মাল লাজিমাল ইস্তেগফার জালাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যারা বেশি বেশি ইস্তেগফার পড়বেন আল্লাহ তাআলা সমস্ত ভয় ভীতি আল্লাহ পাক আমার থেকে দূর করে দিবে। তাহলে আমাদের ভয় আসেনি? রাস্তাঘাটে চলতে গেলে ভয়, রোডগার্ডের মধ্যে ভয়, ছিনতাইকারীর ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, দুশ্মনের ভয়। তাহলে যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে সমস্ত ভয় দূর করে দিবেন। দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত টেনশন দূর করে দিবেন। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গার থেকে তাকে রিজিক দান করবেন যা সে জীবনে কল্পনাও করেনি। রিজিকের টেনশন আসেনি? রিজিকের পেরেশানি আসেনি? তো যারা বেশি বেশি ইস্তেগফার পড়বেন আল্লাহ পাক এদের থেকে সমস্ত রকমের টেনশন দূর করে দিবেন, ভয় দূর করে দিবেন। তিন নম্বরে আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা বান্দায়েশ কোনোদিন কল্পনাও করে নাই। চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মোস্তাজাব দাওয়া বানাই দিবেন, যখনই যেখানে সে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন তার দোয়া আল্লাহ পাক কবুল করে দিবে। আরেকটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার মাধ্যমে তার জিন্দগির সমস্ত গুনাহখাতা মাফ করে দিবে। কি করবেন? সমস্ত গুনাহখাতা মাফ করে দিবেন। এই জন্য আমরা আজকের এই মাহফিল থেকে শিখলাম যে আমরা জীবন সফল করতে হলে আল্লাহর রাস্তায় আমাদেরকে চলতে হবে, আল্লাহর হুকুম হাকামগুলো আমাদেরকে ঠিকঠাক মতো পালন করতে হবে। আরেকটা শিখলাম যে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে ইস্তেগফার পড়ব। আমাদের হায়াতের জীবনে ছোট বড় গুনাহ আছে না নাই? বলেন জোরে, আছে না নাই? আল্লাহ পাকের দরবারে স্বীকার করবেন যে আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমি নাফরমানি করছি, আল্লাহ আমার এমন জীবনে গেছে যেই জীবনে আমি কোনো নামাজ পড়ি নাই, আল্লাহ তোমাকে একটা ডাকও দেই নাই, অতীতকে স্মরণ করে করে আমি আমার চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করব। যেমন হযরত ওমর একজন সাহাবা, দামি সাহাবা, যেই সাহাবার শানে আল্লাহ রসুল বলছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে আল্লাহ ওমরকে বানাইতো। সুবহানাল্লাহ বলেন, তাহলে ওই সাহাবার দাম আছে না নাই? যার শানে নবীজি বলছেন আমার পরে আল্লাহ কাউকে নবী বানাইলে আল্লাহ পাক ওমরকে নবী বানাইত। ওমরের ভয়ে শয়তান পর্যন্ত পলায়ন করত। ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তায় শয়তান পর্যন্ত হাঁটতো না। ওমরকে আল্লাহ পাক এমন একটা তার চেহারার মধ্যে এমন একটা রূপ আল্লাহ পাক দান করেছিলেন, দুশ্মনরা ভয় পাইতো, শয়তান ভয় পাইতো। আল্লাহু আকবার, উনি একাকিত্বে গাছতলায় দাঁড়ায় ঘুমায় থাকলে শত্রুরা অস্ত্র নিয়ে দাঁড়ায় যাইতো, হযরত ওমরের সামনে আসতো না, গোমন্ত অবস্থায় থাকলেও আসতো না। তার নাম হচ্ছে হযরত ওমর। তো হযরত ওমর একদিন মসজিদে নববীর ভিতরে বসা, তো উনি একদিন আল্লাহর গড় মসজিদে বসা এমন সময় উনি কানের মধ্যে এলহাম পাইতেছেন, দৈব বাণী শুনতেছেন যে বলতেছেন আল্লাহ পাক ওমরকে, ওমর আমার একজন ওলি, ওলি আমার একজন বুজুর্গ, আমার একজন পেয়ারা বান্দা, সে জান্নাতুল বাকির একটা পুরান কবরের ভিতরে শোয়া, সে আমার ওলি, তুমি তাকে তোমার পক্ষ থেকে খানা পাকাইয়া তুমি তার মেহমানদারি করে আসো। আর একটু জোরে বলেন, যেই লোকটার মেহমানদারি করার জন্য আল্লাহ পাক হযরত ওমরকে বলতেছেন ওই লোকটা ছিল একজন গায়ক। কি গায়ক? একতারা বাজায়া বাজায়া মানুষকে পাগল করত গানের মাধ্যমে। তার নাম ছিল পীরে চঙ্গি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মসনবী রুমির ভিতরে লেখেন ওই লোকটা যখন যুবক ছিল যার কণ্ঠ বড় ভালো ছিল উনি একতারাটা বাজায়া গানের আওয়াজ দিলে, গানে টান দিলে এলাকার মানুষ পাগলের মতন সুইটা এসা তার সামনে দাঁড়ায় দাঁড়ায় গান শুনত এবং তাকে অনেক টাকা পয়সা মানুষ এলাকার মানুষ দিত, তাকে ভালো ভালো খাবারও খাওয়াইত। যখন বার্ধক্য হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, এখন টান দেয় একদিকে জায়গা আরেক দিকে,
মানুষ বলে তোমার গান এখন আর ভালো লাগে না, তুমি অন্যদিকে গিয়ে গান গাও, আমাদের এলাকা ছেড়ে দাও। এখন এই লোকটার ছেলে নাই, মেয়ে নাই, বংশবলি বলতে কেউ নাই, একাকিত্বেই আছে। এখন এই লোকটা বলতেছে, আল্লাহ আমার রিজিকের রাস্তা সংকীর্ণ হয়ে গেছে, আমাকে এখন কেউ খাবার দেয় না, আল্লাহ আমার কেউ নাই তোমাকে ছাড়া। এই কথাগুলো বইলা বইলা ওই তার পুরান অভ্যাস অনুযায়ী একতারাটা হাতে নিয়া লোকালয় ছেড়ে দিয়া উনি জান্নাতুল বাকির পুরান একটা কবরের মধ্যে গিয়ে শুয়া শুয়া একতারাটা হাতের মধ্যে নিয়া নিয়া আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে কেউ কিনে না, আমাকে কেউ টাকা পয়সা দেয় না, আমাকে কেউ খানা খাওয়ায় না, আল্লাহ আমি আজকে কয়েকদিন যাবত ক্ষুধার্ত, আল্লাহ আমার পেট পিঠ একসঙ্গে লেগে গেছে, আল্লাহ তুমি যদি আমাকে একটু কুদরতিভাবে খানার ব্যবস্থা করতা তাহলে আমি কৃতজ্ঞ হইতাম। এই আওয়াজ দিয়া দিয়া কান্না কইরা কইরা কবরের ভিতরে আল্লাহর এই বান্দা ঘুমায় গেছে। সে কবরের ভিতরে শুয়া ডাক দিছে, এই ডাকটা আরশাজিমের পায়ায় গিয়া লাগছে। সুবহানাল্লাহ, বলে ডাক দিছে জমিনে, আওয়াজটা হয়েছে কোথায়? আরশে আজিমে। তা আল্লাহ পাক ওইখান থেকে বলতেছে, ওমর তুমি খানা পাকাই আমার একজন বুজুর্গ বান্দা কবরে শোয়া, তারে খানা খাওয়ায় আস। হযরত ওমর খলিফা, অর্ধজাহানের শাসক হযরত ওমর, যিনি সারা রাত না ঘুমাইয়া এলাকার মানুষের ঘরে ঘরে গিয়া খোঁজ খবর নেয় কে কোন হালাতে আছে, কোন অবস্থার মধ্যে আছে, কোনো মানুষ না খায়া আসেনি, কোনো মানুষ কোনো অসুবিধার মধ্যে আসেনি। হযরত ওমর খেলাফতের দায়িত্বটা পাইয়া হযরত ওমর এই কাজগুলোই করে, সারা রাত ঘুরা ঘুরা উনি মানুষের বাড়ি বাড়ি গিয়া খবর খোঁজ খবর নেয় যে মানুষ কেউ কোনো দুঃখ দুর্দশার মধ্যে আছে কি না। তার নাম হচ্ছে হযরত ওমর। সুবহানাল্লাহ, বলেন হযরত ওমর এই আওয়াজটা পাইয়া নিজের হাতে খানা রান্না করলেন। সুবহানাল্লাহ, বলেন অর্ধজাহানের শাসক উনি নিজের হাতে খানা পাকাইলেন। নিজের হাতে খানা পাকাইয়া ডিশ ভর্তি করে খানা মাথায় লইয়া কবরস্থানে চলে গেলেন। পুরা কবরের ভিতরে ঘুইরা ঘুইরা কোনো মানুষ খুঁজিয়া পাইতেছেন না। হযরত ওমর খানার পাতিলা মাথায় লইয়া পুরা কবরস্থানে ঘুরলেন, কাউকে না পাইয়া হযরত ওমর চলে আসবেন। কি হলো, আমি কিসের আওয়াজ পাইলাম? আমি তো আসলে কোনো শয়তানের আওয়াজ পাই নাই, আমার মালিকের পক্ষ থেকে আওয়াজ পাইলাম। আমার আল্লাহ আমাকে জানাইয়া দিলেন কবরস্থানে আল্লাহর একজন প্রিয় বান্দা, প্রিয় মাহবুব, আল্লাহওয়ালা মানুষটা কবরের মধ্যে না খাইয়া ক্ষুধার্ত অবস্থায় পড়ে আসি, ওই লোকটাকে আমার মালিক খানা খাওয়াইতে আমারে পাঠাইল। লোকটারে না পাইয়া হযরত ওমর চলে আসবে। কিন্তু হযরত ওমর যখন দরওয়াজা দিয়া বের হইয়া যাবি, এমন সময় তাকায়া দেখলেন পুরাতন একটা কবর, ওই কবরের মধ্যে মুরব্বী একজন মানুষ শোয়া, যেই মানুষের পেটটা পিঠটা একসঙ্গে লেগে গেছে, গালগুলো ভেঙে গেছে, চেহারাটা মলিন মলিন ভাব নিয়ে লোকটা ঘুমাইতেছি। হযরত ওমর কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া খানার পাতিলাটা মাথার থেকে নামাইয়া ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা। হযরত ওমর যখন আওয়াজ দিলেন, আওয়াজটা কত বড় আওয়াজ, কত বড় আওয়াজ! হযরত ওমরের কণ্ঠকে আল্লাহ এমন দরাজ করে দিয়েছিলেন যার আওয়াজটা মসজিদ থেকে দিলে 1400 মাইল দূর পর্যন্ত আওয়াজ পৌঁছে গিয়েছিল। কত দূরে আওয়াজটা পৌঁছত! এ নবীর উম্মতের দল, আমার নবীর চাচা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, আওয়াজটা এমন বিকট আওয়াজ ছিল, কিতাবের মধ্যে লিখি। খাজা আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে দাঁড়ায় আওয়াজ দিলে 5 মাইল পর্যন্ত আওয়াজ শোনা যাইত। হযরত ওমর কবরের কিনারায় দাঁড়াইয়া ডাক দে বলে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা। আওয়াজটা দেওয়ার সাথে সাথে বেহালা বাদক গায়কের ঘুম ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর
ওই মুরব্বি লোকটা হযরত ওমরকে দেখা কবরের ভিতরে কাঁপা আরম্ভ করে দিল। থর 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 করে বুড়া মানুষটা কবরের ভিতরে কাঁপতেছি। ওই লোকটা কবরের ভিতর থেকে ডাক দেয়, ওমর তোমার চাবুকের আঘাতের ভয়ে আমি এলাকা সাইরা কবরস্থানে ঢুকে গিয়েছিলাম। এরে ওমর, আমি জানি তোমার দুর্রার আঘাত বড় কঠিন। এরে ওমর, আমি আল্লাহর নাফরমানি করি আমার জীবনটা কাটাই দিয়েছি। এখন রে ওমর, আমারে কেউ নেয় না, আমারে কেউ খানাও খাওয়ায় না। এ ওমর, আমার পেটটা পিঠটা একসঙ্গে লেগে গেছে, আজকে কয়েকদিন যাবৎ দিনে রাত্রে আমি অনাহারি। এরে ওমর, তুমি যদি কবরের ভিতর থেকে আমারে বের করে পিটাইতে থাকো রে ওমর, তোমার বেতের আঘাতে আঘাতে আমি হয়তো মারাও যাইতে পারি। এ ওমর, আমি তোমার চাবুকুরে ভয় করি, তুমি আমারে মাফ করে দাও। হে ওমর, তোমারে আমার ভয় লাগে, তোমার চাবুকরে আমার ভয় লাগে, তুমি আমাকে মাফ করে দাও। ওই মুরব্বি মানুষটা কবরের ভিতরে শুয়া শুয়া অঝর দ্বারা কান্না করে আর ওমরের কাছে মাপ চায়, আর মনে মনে ডাক দেয়, আল্লাহ তুমি যদি ওমরের আগে আমারে আজরাইল পাঠাইয়া আমারে নিয়ে যাইতা। হে মালিক, এই ওমরে না পাঠাইয়া মালাকুল মউত পাঠাইল আমার জন্য ভালো হইত। হে মালিক, আমি আসামি, আমি তোমার দরবারের আসামি। হে মালিক, ওমরের হাত থেকে তুমি আমারে রক্ষা করো। হে মালিক, আমার আর চোখের পানিগুলো তুমি একটু কবল করে নাও। হযরতে ওমর লোকটার আওয়াজ শুনিয়া নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। হযরতে ওমর ডাক দিয়ে বলে, বাইরি, তোমার আমি মারতে আসি নাই, ওমর এত বেরহম দিলওয়ালা নয়। এরে ভাই, তুমি কবর থেকে উঠে আসো, তোমাকে আমি পিটাইতে আসি নাই, তোমাকে আমি মারতে আসি নাই রে ভাই, আমি তোমার নিকটে জানতে চাই তুমি এই শেষ বয়সে কি আমল কইরা আমার আল্লাহকে রাজি কইরা ফেলাইছো। ভাই রে, আমি জানতে চাই এই শেষ বয়সে কি আমল করছো, যে আমলের কারণে আমার আল্লাহ তোমার মেসিয়ার ওমর রে বানাইছে। বলো না কি আমল করো, যে আমলের কারণে ওমর তোমার মেসিয়ার হয়ে গেছে। তোমার জন্য আমি আওয়াজ পাইয়া নিজের হাতে খানা পাকাইছি, খানা পাকাইবার আগে আমি নিজে ওযু গোসল করছি। এরে ভাই, তোমার খানা রান্না করার আগে আমি গোসল করছি, তোমার খানা রান্না করার আগে আমি ওযু করছি। বলো শেষ বয়সে তুমি কি আমল করেছো। লোকটায় ডাক দিয়া বলে, ওমর, আমার চামড়া ঢিলে হওয়ার আগ পর্যন্ত আল্লাহর একটা সেজদাও আমি দেই নাই। মুখের দাঁতগুলো পড়ার আগে কোন একটা দিন আমি আল্লাহর জিকির করি নাই। মনের গহীন থেকে কোনো দিন আমি আমার আল্লাহর একটা ডাক দেই নাই। এরে ওমর, আল্লাহর গোলামি করি নাই, তথাপি আমার আল্লাহ কোনোদিন আমার জন্য খানা বন্ধ করে নাই, কোনোদিন রিজিকের অভাব দেখি নাই। পকেট ভর আমার টাকা থাকতো, খাঞ্চা ভর আমার জন্য খানা থাকতো। হযরত ওমর বলে, উঠে আসাম, কোনো মারামারি হবে না, কোনো চাবুকের বাড়ি তোমারে দেওয়া হবে না।
এই চাবুক সবার জন্য নয়, এই ধুররা সবার পিঠের মধ্যে লাগে না। আমি ওমর কাউকে বিনা অপরাধে মারি না। তুমি কবর থেকে উঠে আসো, বলো তুমি কি আমল করেছ বলো। হয়তো তোমার আমলের কথা শুই না, আমার দিন নিজের জিন্দিগির মধ্যে পরিবর্তন আসতে পারি। ওই লোকটা আসতে আসতে কবর থেকে দুই হাত দিয়া ভর করিয়া করি ওপরের দিকে উঠি, হযরত ওমরের সামনে দাঁড়াইতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই কি আমল করেছ বলো। নিজের হায়াতের জীবনের সব ঘটনা হযরত ওমরের নিকটে খুলিয়া খুলিয়া বলে দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই রে তুমি একটা রাডা হাতে নিয়া কবরের মধ্যে শুইয়া তুমি যে আল্লাহরে ডাক দিছ, ডাকটা দিস জমিনে, ডাকটা চলে গেছে আমার মাওলার আরশি। এরে ভাই, আমি ছিলাম মসজিদে নববীতে, আমি আমার ভাইদের সামনে বয়ান করতেছিলাম, ওই মুহূর্তে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, তুমি আল্লাহর ওলি। এই আওয়াজটা আমার কানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি। ভাই রে তোমার ডাকটা আল্লাহর দরবারে কবুল হইয়া গেছি, বসা বসো, খানা রেডি করি, দস্তরখান নিয়ে আসছি, প্লেট নিয়ে আসছি, তোমার জন্য সব রেডি করে দিয়েছি। এরে ভাই, যে আল্লাহ শেষ বয়সে গুনা লইয়া ডাক দিলে অশোনে, যে মালিকে গুনা বড়া গাটি লইয়া ডাক দিলে অশোনে, রে ওমর আমার একটু সময় দাও, খানা খাওয়ার আগে সেই মালিককে আরেকটা ডাক দিয়া লো। হে ওমর, তুমি খানা রেডি করার আগে আগে ওই মালিককে আমি একটা ডাক দিয়া লই, যেই মালিক গুনা করার পরেও কোনোদিন রিজিক বন্ধ করে দেয় নাই, আসমানের মালিক আসমান থেকে রিজিক পাঠাইয়া দেয়। এরে ওমর, ওই মালিককে একটু রাজি আর খুশি করা নেই। এরে মুসলমান বাবাজি, জানা নাই কোন দিন জানি আপনার আমার সামনে মালাকুল মৌতের ফেরেশতা দাঁড়াইয়া যায়, কবে জানি আপনার আমার জন্য দোকানের তিনটা মার্কিনের কাপড় আইসা হাজির হয়ে যায়, যেই খাটটার মধ্যে কোনো দিন আমরা ঘুমাই নাই, যেই খাটটার মধ্যে কোনো দিন আমরা বসি নাই, সেই খাটটা আপনার আমার জন্য অপেক্ষা করতেছি। এই নবীর উম্মত নিজের হাত দিয়া নিজের আব্বারে কবরে নিয়ে শোয়াইলেন না, নিজের আব্বারে কবরে নামাইলেন, যেই নিজের হাত দিয়া নিজের মায়ের জানাজা পইরা মারে কবরের মধ্যে নামাইলেন। এ মুসলমান, কোন দিন জানি আপনার আমার সামনে মালাকুল মউত দাঁড়াইয়া যায়, কবে জানি আপনাকে আমাকে পাকড়াও করিয়া কবরে নিয়ে যায়, কবে জানি আপনারে আমারে ধৈরা কবরের মধ্যে নামাইয়া দেয়। এ মুসলমান, কবরের আজাব বড় কঠিন, কবরের আজাব বড় কঠিন, ওই কবরের আজাব কেমনে সহ্য করব। এ মুসলমান, হযরতে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দেয়া কয়, মালিক আমার একটা খাবারের জন্য পেট দিস আল্লাহ, আমার তো খাবার খাওয়া লাগবে। এ মালিক, খাবারগুলো রান্না করার জন্য আমার একটু আগুনের প্রয়োজন, একটু আগুন দরকার। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইলের মাধ্যমে জাহান্নাম থেকে তোমাকে আগুন আনাইয়া দিতেছি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল রে আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আছে, হযরতে আদম আলাইহিস সালামের জন্য জাহান্নাম থেকে একটু আগুন লাগবে রান্নার কাজ করার জন্য। জিব্রাইল আমিনকে আল্লাহ ডেকে বলেন, হে জিব্রাইল, জাহান্নামের ফেরেশতা মালিকের নিকটে যাও,
যেই মালিক ফেরেশতা জাহান্নামটা নিয়ন্ত্রণ করে তার কাছ থেকে একটু আগুন নিয়ে আসো, যেই আগুনটা দিয়ে হযরতে আদম আলাইহিস সালাম রান্না বান্নার কাজ করবে। হযরতে জিব্রাইল আমিন আল্লাহর হুকুম পাইয়া চলে গেল জাহান্নামের ফেরেশতা মালিকের নিকটে, মালিক দারোগার নিকটে। মালিক ফেরেশতার নিকটে গিয়া বলে, মালিক আমার আল্লাহ পাঠাইছে জাহান্নাম থেকে একটু আগুন দেওয়ার জন্যে। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল আগুন দেওয়া কি করবা? কয়, আগুনটা হযরতে আদম আলাইহিস সালামের রান্না বান্নার কাজে লাগবে। হযরতে জিব্রাইল আমিন এই কথা বলার পর মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, জিব্রাইল জাহান্নামের আগুন তো বিশাল, কতটুকুন আগুন লাগবে বল, ওই পরিমাণে আগুন তোমাকে দেওয়া হবে। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ও মালিক ফেরেশতা বেশি আগুন নয়, জাহান্নাম থেকে একটা খেজুর পরিমাণ আগুন দিলেই হবে, একটা খেজুর বরাবর আগুন দিলেই হবে। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল এই একটা খেজুর পরিমাণ আগুন দুনিয়ার মধ্যে দিলে দুনিয়ার কোনো পাহাড় পর্বত জমিন সহ্য করতে পারবে না, ওই একটা খেজুর বরাবর আগুন দুনিয়াতে দিলে দুনিয়া পুরে সরকার হইয়া যাবে, আসমানের নিচে জমিনের নিচে নিচে যা আছে সব মেসাকার হইয়া যাবে, দুনিয়া সহ্য করতে পারবে না। কয়ে, তাহলে কতটুকুন পরিমাণ নিলেই হবে বল? মালিক ফেরেশতা ডাক দিয়া কয়, তুমি বলো কত পরিমাণ আগুন নিবা? জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া বলি, বাই ফেরেশতা মালিক তাহলে অর্ধেক খেজুর পরিমাণ আগুন দাও, আদম আলাইহিস সালামের রান্না বান্নার কাজে লাগবি। মালিক ফেরেশতা একই জবাব দিয়ে কয়, জিব্রাইল রে এ ভাই জিব্রাইল অর্ধেক পরিমাণ খেজুরের পরিমাণ আগুন নিল, দুনিয়া সহ্য করতে পারবে না। কয়, তাহলে কতটুকুন দিবা? কয়, অনু পরিমাণ আগুন নিয়ে যাও। অনু পরিমাণ কতটুকুন? দেখবেন শীতের দিনে সকালবেলা যখন সূর্য উদিত হয় দেখবেন আলোগুলো যখন পড়তে থাকে ওই আলোর মধ্যে রেণু রেণু পরিমাণ কি জানি দেখা যায়। এ মুসলমান, মালিক ফেরেশতা ডাক দেয় কয়, জাররা পরিমাণ রেণু পরিমাণ আগুন নিয়ে যাও, তবে নেওয়ার আগে ওই আগুনটা নেওয়ার আগে তোমার আমি বলি শোনো, ওই রেণু পরিমাণ আগুন আগে পাহাড়ের উপরে রাখবা, পাহাড় যদি সহ্য করতে পারে তাহলে তুমি আগুনটা নিয়ে দুনিয়ায় যাইও। জিব্রাইল ফেরেশতা বলেন, জাহান্নাম থেকে রেণু পরিমাণ আগুন লইয়া আমি পাহাড়ের উপরে রাখলাম, পাহাড়টা ভেদ করে আগুনটা আগুনের জায়গায় চলে গেল, যেইখান থেকে আগুন নিয়েছিলাম পাহাড় ভেদ করে আগুনটা আবার ওইখানেই চলে গেল। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল এই আগুন নেওয়া সম্ভব হবে না, তবে রেণু পরিমাণ আগুন 70টা নদীর মধ্যে সাগরের পানির মধ্যে তুমি চুবা দিয়া তারপরে নিও। সুবহানাল্লাহ, বলেন রেণু পরিমাণ আগুন 70টা নদীর মধ্যে চুবা দিয়া তারপরে নিও। জিব্রাইল ফেরেশতা বলেন, ওই রেণু পরিমাণ আগুন 70 বার 70টা নদীর মধ্যে চুবানি দিয়া উঠানের পরে আমি যেই রেণুটা পাহাড়ের মধ্যে রাখলাম, পাথরের মধ্যে রাখার পরে যে একটা ধোঁয়া বের হতেছিল ওই ধোঁয়ার আগুনটা নিয়ে আমি দুনিয়ার জমিনে আসছি,
দুনিয়ার মধ্যে যেই আগুন আছে ওই জাহান্নামের দুয়ার একটা অংশ দিয়া রান্না বান্নার কাজ চলে, অন্য অন্য কাজকর্ম চলে। তাইলে চিন্তা করেন জাহান্নামের আগুন কত বড় কঠিন হবে। এজন্য আল্লাহর রসুল বলেন, মাহে রমজানের শেষ দশকে তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহর রসুল জাহান্নামের আগুন দেখে আসার পর প্রতিদিন সকাল সন্ধ্যা সাতবার করে জাহান্নাম থেকে পানা চাইছেন, আল্লাহুম্মা জিরনি মিনান্নার, আল্লাহুম্মা জিরনি মিনান্নার, আল্লাহুম্মা জিরনি মিনান্নার। মাগরিব নামাজের পরে সাতবার, ফজরের নামাজের পর সাতবার করে এই দোয়াটা পড়বেন, তসবিগুলো পড়বেন। আল্লাহ তাআলা হয়তো এই তাসবির বিনিময়ে আল্লাহ পাক সাতটা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাত দিয়া দিবেন। এজন্য মাহে রমজানে নিজের গুনাহ মাফ করা যান। আল্লাহ রসুল বলেন, তিন ব্যক্তির জন্য বদদুয়া, নিজে আর আব্বা আম্মা পাওয়ার পরে যারা খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারে না, এরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবীর নাম শোনার পরে যারা দুরুদ পড়েন, এরা ধ্বংস হয়ে যাক। যারা মাহে রমজানের রাত দিন পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারে না, এরাও ধ্বংস হয়ে যাক। নবীজির দোয়া নিশ্চিত আল্লাহর দরবারে কবুল। আল্লাহ রসুল দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য বাবা জি, মাহে রমজানের শেষ দশকে দিনে রাত্রে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ কইরা আমাকে মাসুম বেগুনা নিষ্পাপ বানাইয়া আপনি আমাকে কবর দেশে নিয়ে। এ মুসলমান আমার ভাই, মাওলানা ফজলুল করিম ফারুকি নেককারদের মরণ কিভাবে হয়, কেমন হয় আপনাদেরকে সুন্দর করে বুঝাইছেন। আরে মাহে রমজানে দেখলাম, এই কয়েকদিন আগে এতে কাফে পড়ছে, লোকটা ইফতারের আগে আগে ওযু করে মসজিদে ঢুকছে, আল্লাহর ঘরে ঢুকতে দেরি হয়েছে, তার রুহটা মুসলমান মালাকুল মৌত নিতে দেরি করে নাই। কি সুন্দর মরণ! মসজিদে মরণ, সেজদার মধ্যে গিয়ে মরণ, রোজা রাইখা মরণ, তাহাজ্জুদের সেজদায় মরণ, দামি মরণ, সুন্দর মরণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন আজকে আমাদের একজন আলেম আমারে শোনাচ্ছে, কারগুজারি ভাই, নওগাঁ রাজশাহীতে আমরা একটা মাহফিলে যাই একটা এলাকাতে, নওগাঁর একটা এলাকা পড়শ এলাকায় মাহফিলে যাই, তো একজন আলেমের আব্বা, বড় নেককার মানুষ, বড় দিনদার মানুষ, ছেলেদেরকে বলছে, বাবা শুক্রবারের আগ পর্যন্ত তোমরা কেউ কোথাও যাইও না, শুক্রবারের আগ পর্যন্ত তোমরা কেউ কোথাও যাইও না। উনি অনেক সম্পদের মালিক, পড়শ এলাকায় তার বাড়ি, তো উনি মৃত্যুর কয়েকদিন আগে ওই রমজানে দুইটা গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়াইছে, ইফতারি করাইছে, আর ছেলেদেরকে বলছে, বাবা আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আমার মনে হয় রমজানের ভিতরে মনে হয় আমি চলে যাব। তা ছোটো ভাইদেরকে বড় ভাইদের পাশে বসাইয়া বলে, বড় ভাইদেরকে বলতেছে, আমি চলে গেলে কবরে গেলে তোমরা বড় যারা আছো ছোটোদেরকে ভালোবাসো, স্নেহ কইরো, আর ছোটোদেরকে বলতেছে, আমি মারা গেলে তোমরা বড় ভাইকে আমার মতন সম্মান দিও। তো আব্বা, এই জুমার দিনে শুক্রবার দিন অজু কইরা আল্লাহর ঘরের দিকে রওনা দিছি, মাঝপথে যাওয়ার পরে উনি ঢইলা পইরা ওইখানেই মারা গেছে, মাঝপথে ঢইলা পইরা গেছে, উনি ওইখানেই মারা গেছে। মরণটা কত সুন্দর মরণ! তা আল্লাহর কাছে বলেন, না আল্লাহ, ইমানের হালাতে সেজদা অবস্থা আমারে মরণ দিয়েন, ইমানের হালাতে রমজান মাসে আমারে মরণ দিয়েন, আল্লাহ ইমানের হালাতে আপনার ঘরটা তাওয়াফ করা অবস্থায় মরণ দিয়েন, আল্লাহ ইমানের হালাতে আপনার রবির নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া সালাম দেওয়া অবস্থা আমারে মরণ দিয়েন। ইমান না নিয়ে মারা গেলে দুই পয়সার দাম নাই, জীবন সফল হবে না। বাড়ি পাইলেন, গাড়ি পাইলেন, সম্মান ইজ্জত টাকা পয়সা সব পাইছি, দুনিয়ার জিন্দিগি আমার জীবন সফল, কিন্তু আমার ইমান নাই, আমার পরকালটা বিফল হয়ে গেল। তাহলে এই দুনিয়ার সফলতায় আমার কোনো কিছুই আসে যায় না যদি আমি পরকাল না পেয়ে যাই। যেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন, তোমরা দুনিয়ার সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাও নাই, তাহলে তুমি কোনো কিছুই পাও নাই। আল্লাহ পেয়েছ, তুমি সব কিছু পেয়েছ, আল্লাহ পাও নাই, তুমি কোনো কিছুই পাও নাই। এই জন্য আল্লাহ পাওয়ার জন্যে পরকালমুখী আমরা হয়ে যাই। এই জন্য মুসলমান বাদশা হারুনুর রশিদ আর তার স্ত্রী একসঙ্গে বসা, স্বামী আর এক স্ত্রী একসঙ্গে বসিয়া স্বামী বিবি স্বামীর মাথা হাতাইতেছেন,
মাতার মধ্যে হাত দিয়ে বিলি দিতেছেন। হঠাৎ করে বাদশার কানের মধ্যে একটা বিরাট আওয়াজ, বিকট আওয়াজ। বাদশা ভয় পেয়ে গেলেন, ডরে গেলেন, চমকিয়া গেলেন। বিবিকে ডাক দিয়ে, বিবি রে, এত জোরে এত বিকটে কিসের আওয়াজ আমার কানে আসলো? বিবি ডাক দিয়া কই, স্বামী, পাশে এক জায়গার মধ্যে বুখারী শরীফের ক্লাস হইতেছে, আর ওই বুখারীর ক্লাস করাইতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই। তার পাঠশালার মধ্যে, তার মাদ্রাসার মধ্যে এই মুহূর্তে 90,000 ছাত্র লেখাপড়া করতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই হাঁচি দিলেন, হাঁচি হাঁচি দিয়ে উনি আস্তে করে বললেন, আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা বের হওয়ার সঙ্গে সঙ্গে 90,000 ছাত্র একসঙ্গে বললেন, ইয়ারহামুকাল্লাহ, ওই আওয়াজটা আপনার কানে আইসা পৌঁছে গেছে। তো মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, জোরে কোন আল্লাহু আকবার। এটা ইমানের আওয়াজ, ইমানের আওয়াজ। কিসের আওয়াজ? এটা ইমানের আওয়াজ, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজানের শুরুতে কয়বার বলে আল্লাহু আকবার? বলেন জোরে কয়বার, একসাথে জোরে বলেন। মুয়াজ্জিন আজানের শুরুতে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষে আবার দুইবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বুঝায় বাড়ি বড় নয়, ঘর বড় নয়, চাকরি বড় নয়, ব্যবসা বড় নয়, ধন সম্পদ বড় নয়। ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার দুইবার আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিক থেকে আল্লাহ বড়, ওপরের দিক থেকে আল্লাহ বড়। সমস্বরে আওয়াজ করে বলেন, সর্বদিক থেকে বড় কি? সর্বদিক থেকে বড় আমার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মাহে রমজানের মাসে রোজা রাইখা যারা গুনাহ মাফ করাইতে পারো না, তোমরা ধ্বংস হয়ে যাও। এ মুসলমান, আমরা অনেক এমন আছি, মাহে রমজানের রোজা বিদায় হয়ে যাইতেছে, রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, দিলের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ, 11 মাস পরে আমাদেরকে একটা রোজা দিয়েছিল, রমজান মাস দিয়েছিল, যেই রমজান মাসে আল্লাহ কবরের আজাব তুমি বন্ধ করে দিয়েছিলে। এ মুসলমান বাবা জিরা রে, ওই কবরবাসীরা একটা মাস নিরাপদে কবরের মধ্যে ঘুমাইতেছিল, কোনো আজাব নাই, কোনো শাস্তি নাই। শাওয়ালের চাঁদ যখন শুরু হইয়া যাবে, কবরের আজাব আবার শুরু হইয়া যাবে, এরা কান্না শুরু করে দিছি। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, কবর দেশে চলে গেছি, এর সন্তান যে বাবা মা তোমার জন্য বাড়ি রেখে গেল, সম্পদ রেখে গেল, টাকার পাহাড় রেখে গেল, এই রমজান মাসে এদের জন্য একটু দান সদাকা করো, একটু এদের জন্য দোয়ার হাত বাড়াইয়া দাও, নফল নামাজ পড়ে পড়ে এদের জন্য একটু দোয়ার হাত বাড়াও, জিকির আজকার করে করে একটু তুমি আল্লাহর দরবারে হাতগুলো বাড়াইয়া দাও। তুমি সন্তান যদি আব্বা আম্মার রুখের মাগফিরাত কামনে একটু দান সদাকা করো, তোমার আব্বা আম্মার জন্য একটু নফল নামাজটা বাড়াইয়া পড়িয়া যদি হাত বাড়াইয়া দাও, হতে পারে তুমি সন্তানের দোয়া কবুল করে বাকি 11 মাস আল্লাহ তোমার আব্বা আম্মার কবরের আজাব বন্ধ করে দিবি। মাহে রমজান চলে যাইতেছে, আফসোস করা দরকার যে আল্লাহ 11 মাস পরে আমাদেরকে একটা দামি মাস দিয়েছিল। আল্লাহ জানি না আমরা গুনাহ মাফ করাইতে পারলাম কিনা, আল্লাহ জানি না এই মাহে রমজানে আমাকে নিষ্পাপ বানাইছো কিনা। এই মাহে রমজান আসলে আল্লাহওয়ালা বুজুর্গরা সারা রাত ঘুমাইতো না। আপনার আমার পয়গম্বরের ব্যাপারে আম্মাজন আয়েশা বলেন, 11 মাস রসুল যা আমল করেছেন, 1 মাসে রসুল 11 মাসের চেয়ে বেশি আমল করেছেন। রসুল এই মাসে বেশি বেশি দান করতেন, এই মাসে বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করতেন, এই মাসে আল্লাহর নবী বেশি বেশি কান্নাকাটি করতেন।
আর আম্মা যান আয়েশা বলেন শেষ দশকে, এই যে এখন চলছে শেষ দশক, মাহে রমজানের শেষ দশ দিন চলতেছে, আজকে পঁচিশ রমজান, পঁচিশ রমজান চলতেছে, আম্মা যান আয়েশা বলেন আমরা নবীকে দেখছি শেষ দশকে আল্লাহর নবী কোনো রাত্রে ঘুমায় নাই। বলেন না জোরে সুবহানাল্লাহ, এই শেষ দশকে আল্লাহর নবী কোনো রাত্রে ঘুমায় নাই। শুধু নবীজি না, আমাদেরকেও আল্লাহর নবী ঘুমাইতে দেয় নাই। আমরা যে নারীরা আছি, আমরা যে বিবিরা আছি, আমাদেরকে আল্লাহর নবী ঘুমাইতে দেয় নাই। বলতেছেন আবার আগামী বছর হায়াতে বেঁচে রমজান পাইবে কিনা জানা নাই, এই শেষ দশকে পিঠটার পিঠটা বিছানায় লাগাইও না, এই পিঠ একদিন কবরে গিয়ে লাগবে। দুনিয়াতে আরাম করলে কবরের শাস্তি হবে, আর দুনিয়াতে যদি আরাম করে যাও কবরে শাস্তি হবে, আর দুনিয়াতে যদি একটু কষ্ট ভোগ করো আজীবন কবরের মধ্যে তোমরা শান্তি পাইতে থাকবা। সুবহানাল্লাহ, জোরে বলো যেন বাবা বরকতের মাস চলে যাইতেছে, আল্লাহর কাছে একটু কাঁদেন বেশি বেশি করে, চোখের পানি ফালান যে আল্লাহ আমার অনেক গুণা, আল্লাহ আমি অনেক গুণা করেছি, আমার গুণাগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সন্তান আপনার কাছে একবার চাইছে, আপনি বলছেন বাবা পরে দিব, আরেকবার চাইছে বলতেছেন বাবা তোমার চাওয়া পূরণ হবে কিছুদিন পরে, কয়েকদিন পরে আবার সেই সন্তানটা হাত বাড়ায় বলতেছে বাবা আমার সহপাঠীরা স্কুলে যায় সাইকেল দিয়ে দিয়ে, সাইকেল চড়ে এরা স্কুলে যায়, আমাকে একটা সাইকেল কিনে দাও। তো বাবা একবার দুইবার তিনবার বলার পরেও বাবা চতুর্থবার সন্তানের সাথে রাগ করে বলতেছে বাবা তোমাকে আমি সাইকেল কিনে দিতে পারবো না। তখন সন্তানটা আকবারাইয়া গিয়া আব্বার গলার মধ্যে দুই হাত দিয়া চেপে ধইরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলে বাবা তোমাকে ছাড়া আমার কে আছে, তোমাকে ছাড়া তো কিনে দেওয়ার মতন আমার কেউ নাই, আব্বু তুমি আমার আব্দারটা রক্ষা করো। চাওয়ার মতন বাবার কাছে সন্তান চাইছে, তখন আব্বা দু চোখের পানি ফেলে দিয়ে সন্তানের হাত আলগি করে সন্তানকে জড়াইয়া ধইরা বলতেছে বাবা আর কান্না করতে হবে না, তুমি চাওয়ার মতন চাইছো, যাও আমি তোমাকে আগামীকালকে সাইকেল কিনে দিব, তোমার মনের আশা আমি পূরণ করব। আমরা আল্লাহকে ডাকতে পারি নাই, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারি নাই, আসেন না এই শেষ দশকে একটু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাইকা ডাইকা বলি আল্লাহ আমরা গুনাহ করেছি, আমাদের তো যাইবার মতন কেউ নাই, আল্লাহ আমাকে মাপ দেওয়ার মতন কেউ নাই, তুমি আমার মালিক, তুমি আমার রব, তোমার গাব্বার নামের খাতিরে আল্লাহ আমার হায়াতের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে ফিরে আসছি, আল্লাহ তোমার কাছে চলে আসছি, আল্লাহ ধাক্কা দিয়া সরাইয়া দিও না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কৃষক কৃষি কাজ করে, খেতে গিয়া নাঙ্গল জোয়াল দিয়ে হাল চাষ করে, তো হাল চাষ করতে গিয়া উনি যখন চাষাবাদ করতেছে তো নাঙ্গলের ফালির মধ্যে টন করে একটা আওয়াজ হয়েছে, তো নাঙ্গলের ফালির মধ্যে টন করে আওয়াজ হওয়ার পরে উনি চাষ করা বন্ধ করে দিলেন, নাঙ্গলটা উঠাইলেন, নাঙ্গলটা উঠাইয়া দেখে জমিনের তলদেশে একটা মাটির কলস দেখা যায়, ওই মালির মাটির কলসের মধ্যে নাঙ্গলের ফালি গিয়া লাগছে, টন করে আওয়াজ হয়েছে। ওই কৃষক মনে মনে চিন্তা করে আল্লাহ অনেক মানুষ জমিন থেকে অনেক কিছু পায়, আর তুমি আমাকে মাটির কলস দিলা, স্বর্ণ পায়, রূপা পায়, মণিমুক্তা পায়, আর আমারে তুমি মাটির কলস দিলা। কৃষক বুঝতে পারে নাই কলসের ভিতরে কী আছে, কলসটা উঠাইছে, কলসটা উঠানোর পর তাকায়া দেখে কলসের ভিতরে কয়েকটা মার্বেল পাথর, যেই মার্বেল পাথর দিয়া বাচ্চারা একসাথে খেলাধুলা করি। কৃষক মার্বেলগুলো হাতের মধ্যে নিয়া আল্লাহকে ডাক দিয়া কয় মালিক অনেককে অনেক কিছু দাও, আমাকে মার্বেল দিলাম, ওই মার্বেলগুলো হাতের মধ্যে নিয়া কম দামি মনে করে বেদামি মনে করে। কৃষক কিছু মার্বেল জমিনে ফালাইয়া দিলেন, কিছু পুকুরে ফালাইয়া দিলেন, বেদামি মনে করে কম দামি মনে করে কয়েকটা মার্বেল প্যান্টের পকেটে ঢুকাইলেন। কৃষক মনে করতেছে এই মার্বেলগুলোর কোনো দাম নাই, কোনো মূল্য নাই,
মার্বেলগুলো ফলাইয়া দিলেন, দুই একটা পকেটের মধ্যে লইলেন, বাড়িতে চলে গেলেন। কয়েকদিন পরেই হঠাৎ করে নিয়ত করলেন ঢাকা যাবেন। ঢাকা ওই কৃষক যে প্যান্টের পকেটের মধ্যে দুই একটা মার্বেল পাথর আছে, ওই প্যান্টটা পরিধান করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বাইতুল মোকাররম গিয়ে নামলেন, নামার পর দেখলেন সুন্দর সুন্দর দোকান দেখা যায়, দোকান বড় সুন্দর ডেকোরেশন করা, আর ওই দোকানগুলোর মধ্যে সুন্দর সুন্দর হাতের বালা, নাকের ফুল, কানের জিনিস, দামি দামি জিনিসগুলো শোকেজের মধ্যে সাজানো আছে। হঠাৎ করে কৃষক তাকায় দেখি ওই শোকেসের ভিতরে পেয়ালার মধ্যে ছোট ছোট কয়েকটা মার্বেল পাথরও দেখা যায়। ওই কৃষক দূরে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, দোকানটা বড় সুন্দর, দোকানের মধ্যে এসি ফিট করা, ফ্যান ঘুরতেছে, সুন্দর ডেকোরেশন করা দোকান, কিন্তু এই দোকানের ডেকোরেশনের ভিতরে শোকেজের ভিতরে পেয়ালার মধ্যে আমার পকেটের কিছু কম দামি মার্বেলও দেখা যায়। এই বেটায় বোকা, এই বেটায় বলদ, বোকা না হইলে এত সুন্দর দামি দোকানে এই মার্বেল পাথরগুলো কেন রাখলো? মনে হয় লোকটা আমার মতন বোকা হবে। এতক্ষণ পর্যন্ত দোকানদার তার দিকে খেয়াল করে নাই। যখন ওই কৃষক লোকটা হাঁটি হাঁটি পা পা করে দোকানের সামনে গিয়ে দাঁড়াইল, দোকানের সামনে দাঁড়াইবার পর মুস্কি মুস্কি যখন হাসি, দোকানের মালিক ডাক দিয়ে, ভাই এদিকে আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই মুহূর্তে কৃষক ভয় পেয়ে গেল, আমি যে দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাঁটছি, লোকটা আমাকে মাইন্ড করেছে, এক পা সামনে দেয় আর এক পা পিছনে নিয়ে আসে ভয়ে। মালিক ডাক দিয়ে বলে, ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই, আসেন সামনে আসেন, আপনার সাথে আমার কিছু আলাপ আলোচনা আছে। কৃষক লোকটা সামনে যাওয়ার পর মালিক ডেকে ডেকে বলে, ভাই আমার দোকানের দিকে তাকায় তাকে আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি বলবেন? আমার দোকানটা কি আপনার পছন্দ হয় নাই, নাকি আমাকে দেখে পছন্দ হয় নাই? কৃষক ডাক দিয়ে বলে, ভাই আমার সব পছন্দ হয়েছি, আপনি যদি আমাকে অভয় দেন, মারবেন না, গালিগুলোজ করবেন না, তাহলে আমি মনের কথা খুলে বলবো। মালিক ডেকে ডেকে বলে, ভাই বলেন, অসুবিধা নাই, আপনি যা বলার বলেন, আমার অসুবিধা নাই, আমি আপনার কথাগুলো শুনব। এবার কৃষক ডাক দিয়ে বলে, ভাই আপনার দোকানটা বড় সুন্দর, ডেকোরেশন বড় সুন্দর, শোকেসের ভিতরে মালামাল সুন্দর, কিন্তু আপনি এই কম দামি কিছু মার্বেল কেন আপনার শোকেসের ভিতরে সাজায় রেখেছেন? এতক্ষণ পর্যন্ত দোকানের মালিক লোকটারে মূল্য দেয় নাই, সম্মান করে নাই, যখন বলেছে ভাই এই কম দামি মার্বেলগুলো কেন শোকেসের ভিতরে সাজায় রেখেছেন? এইবার দোকানের মালিক চিন্তা করি, লোকটা মনে হয় দামি কোনো লোক হবি, লোকটা মনে হয় এদেশের কোনো বড় লোকের সন্তান হবি। মালিক চেয়ারটা সারিয়া দিয়া বলে, ভাই আপনি আমার চেয়ারে বসেন, আমি দাঁড়াইলাম, তারপরে আপনার যা বলার আপনি আমার সাথে বলি। ওই কৃষক ডেকে ডেকে বলে, ভাই আপনার দোকানের শোকেজের ভিতরে ওই যে মার্বেলগুলো দেখা যায়, আমার পকেটে এমন কয়েকটা মার্বেল পাথর আছে, আমি এগুলো কম দামি মনে করি, কিছু পুকুরে ফেলাইছি, কিছু আমার জমিনে ফেলায় রেখেছি। ওই মালিক ডাক দিয়ে বলে, ভাই মার্বেলগুলো আমাকে একটু দেখান,
পকেটের ভিতর থেকে দুই তিনটা মার্বেল যখন বার করে দিলেন, বের করে দিলেন, মালিক ডেকে ডেকে বলে, ভাই সবগুলো মার্বেল কিনিয়া রাখার মতন টাকা আমার কাছে নাই, একটা মার্বেল আমাকে দিয়ে দেন, আমি গোটা দোকানটা আপনার নামে লিখে দেই। আপনার মার্বেলগুলো এত দামি, আমার পুরো দোকান দিল আপনার মার্বেলের দাম হবে না। হে মুসলমান বাবাজিরা, মুসলমানের এক একটা সেকেন্ডের দাম ওই মার্বেল পাথরের চেয়েও বেশি দাম, মুসলমানের এক একটা মিনিট ওই মার্বেল পাথরের চেয়ে আরো বেশি দামি। হাসরের কঠিন ময়দানে যেদিন মানুষের সামনে আল্লাহ তাআলা আমলনামার গাঁটিগুলো খুলে দিবেন, তখন মানুষগুলো আফসোস করবে আর বলবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, তারে নারে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারি, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারি, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরি। জীবনের মালিক কি? আমাদের হায়াতের মালিক কি? মরণ দেওয়ার মালিক কি? রাজা বাদশারা কই? কোটি টাকার মালিকরা আজকে কবর দেশে ঘুমায়। এই মসজিদে আমি অনেকবার বয়ান করেছি, ডানে বামে কতক লোক দেখতাম, আজকে এসে ওই লোকগুলিকে দেখলাম না। এরে নবীর উম্মতের দল, ওই লোকগুলোর বাড়িঘর ঠিকই আছে, জায়গা জমি ঠিক মতোই আছে, কিন্তু ওই লোকগুলো নাই। ওই মানুষগুলো আজকে কবর দেশে ঘুমায়। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখিবি রে মন কে আপন কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবি, কে আনিল কি কারণে জানা নাই ভবি, ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তর ফুরিয়েছে আয়ু এখনো না হল ডর, নদীর এপার ভাঙ্গে ও পার গড়ে এই তো মালিকের খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কত টাকার মালিক কবর দেশে চলে গেল, পাঁচ দিন পর্যন্ত বয়ান আপনারা শুনছেন, পাঁচ দিন পর্যন্ত আপনারা বয়ান শুনলেন, বয়ানে আপনারা বসলেন। এ মুসলমান, আগামী বছর হায়াতে পেয়ে আবার শেষ দিন মাহফিল শুনতে পারবেন এই গ্যারান্টি আপনার আমার কাছে নাই। এই জন্য মুসলমান, আর কয়েকটা দিন আছে মাহে রমজান, এই মাহে রমজানের বাইশা বাইশা বেজর রাতগুলো যেগুলোকে সবে কদর বলা হয়, ওই কদরের রাত্রে না ঘুমাইয়া ওই রাতগুলো আপনি আর আমি কবরের জন্য ছেড়ে দিই, ওই রাতগুলো আমরা পরকালের জন্য ছেড়ে দিই। এই রাত্রে যদি মুসলমান আল্লাহর দরবারে দাঁড়াইতে পারি, আপনি যদি এই রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিককে রাজি আর খুশি করতে পারেন, তাহলে আপনার জীবন হয়ে যাবে সফল। ওই সফলতার জীবন দিয়ে আমার আল্লাহ আপনাকে পরকালে জান্নাতের রাস্তা দেখাইয়া দিবেন। আল্লাহ তাআলা যেন এই পাঁচ দিন ব্যাপী তাফসির মাহফিল কবুল করে বলেন, আমিন। আয়োজকদেরকে আল্লাহ পাক যেন কবুল করেন, আমার ভাই, আমাদের ছোট ভাই, আমাদের মহব্বতের ভাই।